أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش صدق الله العظيم بسم الله الرحمن الرحيم করাগাতকারি সম্পর্কে কি আপনি জানেন? যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। উল্লেখিত আয়াতসমূহে মহান আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীর অন্তিম মুহূর্তের ভয়াবহতার কথা অর্থাৎ কেয়ামতের ভয়াবহতার কথাই উল্লেখ করেছেন, পাশাপাশি সেদিনের অবস্থা কীরকম হবে তারও একটি বর্ণনা দিয়েছেন। আমরা জানি আমাদের এই ছোট দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পর আমরা এই পৃথিবী থেকে বিদায় নেব। মৌত বা মৃত্যুর পর কবরে যাওয়ার মাধ্যমে আমরা চলে যাব আরও একটি অনন্ত জীবনে, যেটাকে বলা হয় হায়াতে বারজাক। কবর হতে হাসরের জন্য পুনরুত্থিত হওয়া পর্যন্ত যে জীবন সেটাকে বলা হয় হায়াতে বারজাক। আমরা চলে যাওয়ার পর এই পৃথিবীতে আরও মানুষ আসবে, তাদের জীবন শেষে তারাও চলে যাবে। শুধু মানুষ বলে কথা নয়, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এভাবে একদিন এই পৃথিবীরও অন্তিম সময় চলে আসবে, সময় চলে আসবে আমাদের আল্লাহর মুখোমুখি হওয়ার, আমাদের এই জীবনের হিসাব প্রদানের। এবং হিসাব প্রদানের জন্য আমরা একত্রিত হব হাসরের ময়দানে, তবে তার পূর্বে আমরা পুনরুত্থিত হব আমাদের কবর থেকে। আর হাসরের ময়দান প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে ঘটবে মহাপ্রলয় বা কিয়ামত। কিয়ামত সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণনা দিয়েছেন। যেমন কিয়ামত সম্পর্কে কাফিরদের সন্দেহ এবং এই বিষয়ে বাকবিতণ্ডতার বিষয়কে মেনশন করে সূরা ইয়াসিনের 48, 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো এই ওয়াদা কবে পূর্ণ হবে। তারা কেবল একটি ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাকবিতণ্ডাকালে। তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনদের কাছেও ফিরে যেতে পারবে না। সূরা রহমানের 37 নম্বর আয়াতে বলেন, যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। সূরা আল হাক্কের 16 নম্বর আয়াতে বলেন, সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে। সূরা আত-তাউরের 9 নম্বর আয়াতে বলেন, সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে। সূরা আত-তাকবীরের 1, 2 ও 3 নম্বর আয়াতে বলেন, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে, যখন পর্বতমালা অপসারিত হয়ে যাবে। এছাড়াও সূরা আল কিয়ামা, সূরা আল ওয়াকিয়া, সূরা জিলজালের বিভিন্ন আয়াতেও আল্লাহ রাব্বুল আলমিন কিয়ামত বিভিন্ন নিদর্শনের ব্যাপারে বলেছেন। আজ আমরা সূরা কারিয়ার 1-5 নম্বর আয়াতে কিয়ামতের নিদর্শনস্বরূপ কিয়ামত বা মহাপ্রলয় সংঘটিত হওয়ার সময় এই পৃথিবীতে স্থিত মানুষের অবস্থা এবং পৃথিবীর পর্বতমালার যে অবস্থার বর্ণনা আল্লাহ দিয়েছেন সে বিষয়ে একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব। কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর কুদরত, ক্ষমতা ও কর্ম সম্পাদন কৌশল সম্বন্ধে পুরোপুরি ধারণা করাটা আমাদের পক্ষে অসম্ভব, বা তা তিনি কিভাবে করবেন একমাত্র তিনিই সবচেয়ে ভালো জানেন, কারণ তিনিই মহাজ্ঞানী এবং মহাপরাক্রমশালী। কিন্তু এটা ঠিক যে আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষমতা, কর্ম সম্পাদন প্রক্রিয়া ও তার সৃষ্টির নৈপুণ্যকে চিন্তাশীল মনোভাব নিয়ে বিশ্লেষণ করে দেখার তাগিদ আল্লাহ বারংবার দিয়েছেন পবিত্র কোরআনের বহু জায়গায় বিভিন্নভাবে, কারণ তাতে আমাদের তাকওয়া বা তার প্রতি ভীতি, পরকালের অনন্ত জীবনের পুরস্কার এবং শাস্তির বিষয়টি উপলব্ধি করে আমরা যেন আখিরাতের ব্যাপারে মনোযোগ দিতে পারি। তাহলে আসুন আমরা সূরা কারিয়ার 3-5 নম্বর আয়াতের দিকে আবার দৃষ্টিপাত করি, যেখানে তিনি বলেছেন, করাগাতকারী সম্পর্কে কি আপনি জানেন? যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। আয়াতে উল্লেখিত মানুষ এবং পর্বতমালার যে অবস্থার কথা বর্ণনা করা হয়েছে
তাকে যদি চোখ বন্ধ করে একবার গভীরভাবে ভাবলে নিশ্চিতভাবেই মনের মধ্যে এক কল্পনাতীত বিভীষিকার দৃশ্য ভেসে উঠবে। তিন নম্বর আয়াতে বলা হচ্ছে, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। তার মানে হল সেদিন মানুষের এমন একটি অবস্থা হবে যে নিজের উপর মানুষের নিয়ন্ত্রণ থাকবে না। কোনো মহাশক্তির মহাপ্রলয়ে মানুষ পর্যবেসিত হবে এবং তার দরুন মানুষ বিক্ষিপ্ত অবস্থায় থাকবে বা ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং কোনো একদিকে প্রচণ্ড গতিতে ছুটে যাবে। ছুটে যাওয়ার কারণ হল বলা হচ্ছে মানুষের অবস্থা হবে পতঙ্গের মতো। দ্যাটস মিন মানুষের অবস্থান তখন আর মাটির উপরে থাকবে না। মাটি থেকে উপরে বিক্ষিপ্তভাবে প্রচণ্ড গতিতে উড়তে উড়তে ছুটে যাবে কোনো এক অদৃশ্য মহাশক্তির ধাক্কায়। ওড়ার অন্যতম একটি কারণ হল তখন মানুষের অবস্থাটা হবে পতঙ্গের মতো। তাহলে এখানে যে বিষয়গুলো ক্লিয়ার হলো সেগুলো হলো, মানুষের নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না, মানুষের অবস্থানও সে সময় ভূপৃষ্ঠে থাকবে না, মানুষের কোনো দলাদলি বা গ্যাদার থাকবে না, বরং বিক্ষিপ্তভাবে মানুষ ছুটে যাবে এবং উড়তে থাকবে পতঙ্গের মতো। তাহলে এখন কথা হচ্ছে, পুরো পৃথিবীর সমস্ত মানুষের অবস্থা এরকম হতে পৃথিবীর অবস্থা কোন পর্যায়ে যেতে হবে বা পৃথিবীকে কিরকম আচরণ করতে হবে সেটাই আমরা বিশ্লেষণ করে দেখব। এখন আসি পাহাড় বা পর্বতমালার কথায়। চার নম্বর আয়াতে বলা হচ্ছে, পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কল্পনাতীত এক ভয়ঙ্কর অবস্থার কথা। প্রথমে আমাদের পৃথিবীর ভূত্বকে পাহাড়ের অবস্থানগত শক্তি এবং পাহাড়ের গুরুত্ব এই বিষয়ে একটু জানতে হবে এবং অনুগ্রহ করে একটু ধৈর্য সহকারে এই বিষয়টি মনোযোগ সহকারে উপলব্ধি করার চেষ্টা করতে বিনীতভাবে অনুরোধ করছি। আমরা জানি পাহাড় হচ্ছে এই পৃথিবীর বুকে অত্যন্ত ভারী এবং শক্ত একটি স্থিতি বা ভিত্তি। আমরা এও জানি যে পৃথিবীর মোট অংশের 71% জলভাগ এবং মাত্র 29% স্থলভাগ। এখানে আমাদের সাধারণ চিন্তাতেই আমরা উপলব্ধি করতে পারি যে যেহেতু পৃথিবীর মোট অংশের পানির পরিমাণই 71% আর স্থলের পরিমাণ মাত্র 29%, সেক্ষেত্রে পানির ধাক্কায় ভূত্বকের উপরের অংশ বিলীন হয়ে যাওয়ার কথা বা নিদেন পক্ষে স্থলভাগ টালমাটাল অবস্থায় অস্থির থাকার কথা। কিন্তু দেখুন, আমাদের স্থলভাগ কোনো প্রকার দোদুলমান অবস্থার মধ্যে নেই, বরং খুবই সুস্থির এবং শান্ত অবস্থায় আছে। এর প্রধান ভূমিকা কিন্তু পাহাড় বা পর্বতমালার। আধুনিক বিজ্ঞানীদের মধ্যে ডক্টর ফ্রাঙ্ক প্রেস সর্বপ্রথম বলেছিলেন, পাহাড় হল গোজ বা প্যারেক আকৃতির, ভাসমান কুটির মতো তা পৃথিবীর স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাহাড়ের গভীর শিখর পৃথিবীর অভ্যন্তরে পতিত, তার মাত্র 10% ভূপৃষ্ঠের উপরে আর 90% ভূপৃষ্ঠের নিচে, যা পানিতে অনেকটা আইসবার্গের মতোই। তাহলে দেখুন, আমরা পৃথিবীতে পাহাড় হিসেবে যেটা দেখি তা কিন্তু মূল পাহাড়ের মাত্র 10% বা 10%, বাকি 90% থাকে মাটির নিচে। ভাবতে পারেন, পর্বতমালাসমূহ ভূমির উপরে নিম্নদেশে বিস্তৃত হয়ে পেরেকের মতো ভূপৃষ্ঠের বিভিন্ন টেকটোনিক প্লেটকে দৃঢ়ভাবে আটকে ধরে রাখে, যার ফলে ভূপৃষ্ঠে একটি স্থিতিশীলতা বজায় থাকে। যদিও বা আধুনিক বিজ্ঞানের গবেষণালব্ধ তত্ত্বে আমরা এই বিষয়টি জানছি, অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তত্ত্বটি আমাদের জানিয়ে দিয়েছেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে। তিরমিজি শরীফের 3291 হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলে তার নড়াচড়া শুরু করে, অতঃপর তিনি পাহাড় স্থাপন করার পর জমিনে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। ভূপৃষ্ঠের উপরের অংশ বা ক্রাস্ট অবিরাম গতিশীল প্লেট নিয়ে গঠিত। পর্বতগুলোর দৃঢ়ভাবে ধরে রাখার বৈশিষ্ট্যই ভূপৃষ্ঠের উপরের স্তরকে ধরে রাখে এবং পর্বতসমূহ ভূমিকম্পের শক্তিকে কঠোরভাবে হ্রাস করে। সুতরাং বলা যায়, পাহাড় হল জমিনের পেরেক যা শক্তভাবে ভূপৃষ্ঠকে 71% পানির মধ্যে কঠোরভাবে আটকে রাখে। এখানে উল্লেখ্য যে আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা সবেমাত্র ভূপৃষ্ঠের ব্যাপারে এবং পাহাড়ের মাত্র 10% ভূপৃষ্ঠের উপরে এবং বাকি 90% যে ভূপৃষ্ঠের নিচে সেটা জানতে পেরেছি, এবং এ থেকে সুস্পষ্টভাবে ভূপৃষ্ঠের স্থিতিশীলতার ক্ষেত্রে পাহাড় যে পেরেকের মতো কিলকের ভূমিকা পালন করে সে বিষয়ে সন্দেহাতীতভাবে নিশ্চিত হয়েছি। তবে এই বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আজ থেকে 1450 বছর পূর্বে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা।
আমি কি জমিনকে করে নিই বিছানা সদৃশ এবং পাহাড়গুলোকে পেরেক স্বরূপ? তাহলে প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত পাহাড়ের বিষয়ে এই বিস্তারিত বিষয়গুলো জেনে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হলো পাহাড়ের যে অকল্পনীয় শক্ত ভিত্তি এবং তার অবস্থান যে পৃথিবীর ভূত্বকের চাইতে ভূপৃষ্ঠের নিচেই 90% বেশি, এবং তাতে পাহাড় পৃথিবীর বুকে কতটা শক্ত অবস্থানে আছে সেটাকে গভীরভাবে উপলব্ধি করা। যদি বলি প্রচণ্ড কোনো সুনামি সহ ভূমিকম্প এবং জলোচ্ছ্বাস কি মানুষকে উড়িয়ে নিয়ে যেতে পারবে? অবশ্যই পারবে, এবং এটা একেবারে তুচ্ছ ব্যাপার এগুলোর কাছে। যদি বলি কোনো বাড়িঘর, সেক্ষেত্রেও বলবো কোনো ব্যাপার নয়। যদি বলি কোনো বিশাল দালানকে, সেক্ষেত্রেও বলবো ভূমিকম্প, সুনামি এবং জলোচ্ছ্বাস এসবের কাছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা এই পর্যন্ত এই গ্রহের সবচেয়ে বড় এবং উঁচু দালান বুর্জ খলিফাকে উড়িয়ে নিয়ে যাওয়া কোনো ব্যাপার নয়। এবার যদি বলা হয় কোনো পাহাড় কি কি উড়ানো সম্ভব, এক্ষেত্রে বলতে হবে না। সুনামি বা জলোচ্ছ্বাস দ্বারা পাহাড়কে উড়ানো বা সরানো প্রকৃতপক্ষে সম্ভব নয়, এটা প্রায় 95% নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু দেখুন, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের প্রলয়ের দিনে এই পাহাড়কেও ধুনিত পশমের মতো করা হবে, বা পক্ষান্তরে বলা যায় পশমের মতোই উড়িয়ে নিয়ে যাওয়া হবে। দেখুন, যে বিশাল পর্বতমালার ভূপৃষ্ঠে মাত্র 10% এবং ভূপৃষ্ঠের নিচেই রয়েছে 90%, সেই পর্বতমালাকে পর্যন্ত উঠিয়ে নিয়ে ছুঁড়ে ফেলা হবে। আল্লাহু আকবার! মাটির উপরে থাকা ধুলো ময়লা বা ছেঁড়া কাগজকে ফু দিয়ে উড়িয়ে নিয়ে যাওয়া খুবই সহজ, কিন্তু কোনো কাটে প্রতীত থাকা কোনো পেরেককে ফু দিয়ে উড়িয়ে নিয়ে যাওয়া কি সম্ভব? উড়ানো তো দূরের কথা, বরং পেরেকটি তোলাও অনেক অনেক কষ্টসাধ্য একটি কঠিন কাজ হবে। একইভাবে সুনামি, জলোচ্ছ্বাস বা ভূমিকম্পকে যদি ফুয়ের সাথে তুলনা করা হয়, তবে এগুলোর কাছে এই ভূপৃষ্ঠে থাকা মানুষ, পশু পাখি, ঘরবাড়ি, ছেঁড়া কাগজ আর ময়লার মতোই, যা উড়িয়ে নিয়ে যাওয়া এগুলোর পক্ষে খুবই সহজ। তবে পাহাড়ের ক্ষেত্রে কিন্তু সেই প্রতীত পেরেকের মতোই, যা কিনা এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ দ্বারা পাহাড়কে ওড়ানো সম্ভব নয়। ওড়ানো তো দূরের কথা, এই প্রক্রিয়ায় পাহাড়কে তোলাও অসাধ্য একটি কাজ। কিন্তু বলা হচ্ছে কিয়ামতের দিন এই পাহাড়কেও মাটির ভেতরে থাকা তার 90% সহ উপড়িয়ে তুলে ছুঁড়ে ফেলা হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা বলতে পারি আল্লাহর অসাধ্য এবং তার হুকুমে এটা সংঘটিত হওয়া কোনো ব্যাপার নয়। তিনি কিভাবে মহাপ্রলয় সংঘটিত করবেন সেটা তিনি সবচেয়ে ভালো জানেন। তবে কোন প্রক্রিয়ায় হতে পারে, এটা তো সুনামি বা জলোচ্ছ্বাস দ্বারা সম্ভব নয়। আল্লাহ কিভাবে এটা সংঘটিত করতে পারেন? আসুন আমরা একটু মহান আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষমতার বিষয়ে একটু জানার চেষ্টা করি, যাতে আমাদের পালনকর্তার প্রতি আমাদের হৃদয়ে ভীতির সঞ্চার হয়, তার প্রদেয় শাস্তির ব্যাপারে আমাদের হৃদয় নমনীয় ও ভীত সন্ত্রস্ত হয়। কারণ তিনি হলেন আল কয় বা পরম শক্তির অধিকারী, তিনি হলেন আল কাইয়ুম বা সমস্ত কিছুর ধারক এবং সংরক্ষণকারী, তিনি হলেন আল মুনতাকিম বা প্রতিশোধ গ্রহণকারী, তিনি হলেন আল মুইদ বা পুনরায় সৃষ্টিকারী। সুতরাং সবকিছু ধ্বংস করার পরেই তো তিনি পুনরায় সৃষ্টি করবেন। এখানে মহাপ্রলয়ের দিন যে অবস্থার কথা বলা হয়েছে, সেখানে মানুষের এবং পর্বতমালার ধ্বংস প্রক্রিয়ার মধ্যে একটি মিল পাওয়া যায়, সেটি হলো উড়িয়ে নিয়ে যাওয়া। মানুষকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, এবং পাহাড়কে উড়িয়ে নিয়ে যাওয়া হবে ধুনিত রঙিন পশমের মতো। সুতরাং এটা সুস্পষ্ট যে দুটো বস্তুকে অকল্পনীয় শক্তিতে ওড়ানো হবে। এখন কথা হলো কোন প্রক্রিয়ায় ওড়ানো যেতে পারে, এরকম শক্তি উৎপন্ন হতে পৃথিবীর কোন অবস্থা হতে হবে, বা এই পৃথিবীকে কিরকম আচরণ করতে হবে। অনেক পর্যবেক্ষণ, অনেক পর্যালোচনা এবং গবেষণার পর এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে প্রক্রিয়ায় এই মহাপ্রলয় সম্ভব বা মানুষকে পতঙ্গের মতো এবং পাহাড়কে ধুনিত পশমের মতো ওড়ানো সম্ভব, সেটি হলো স্টপ স্পিনিং অফ আর্থ বা পৃথিবীর ঘূর্ণন থেমে যাওয়া বা থামিয়ে দেওয়া। হ্যাঁ, এখানেই পবিত্র কোরআনের আয়াতের প্রাথমিক সত্যতা নিশ্চিত হচ্ছে, তবে এটা শুধুমাত্র মানব জ্ঞানের অনুমান নির্ভর অর্জিত ফলাফল। মূল রহস্য বা তত্ত্ব আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। এবার আসি মূল প্রসঙ্গে। পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে কি করে পাহাড় উড়বে বা মানুষ পতঙ্গের মতো উড়বে? চলুন দেখে নেওয়া যাক আসলে কি হয়। পৃথিবী তার পৃষ্ঠের উপরে থাকা সবকিছু নিয়ে প্রতি ঘন্টায় নিজ অক্ষের উপর 1000 মাইল বা 1675 কিলোমিটার গতিতে ঘুরছে বিরতিহীনভাবে। কিন্তু কেমন হবে যদি পৃথিবী হঠাৎ মাত্র 1 সেকেন্ডের জন্য তার ঘূর্ণন থামিয়ে দেয়? মনে করুন আপনি প্রচণ্ড গতিতে ছুটতে থাকা একটি রেসিং কারে আছেন, এবং আপনি আচমকাই জোরে ব্রেক কষলেন।
তখন কি হবে? তখন আপনার গাড়ি থেমে যাবে, কিন্তু আপনি এতক্ষণ পর্যন্ত গাড়ির যে গতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিলেন সেই গতির কারণে আপনি ছিটকে গাড়ি থেকে বেরিয়ে যাবেন এবং প্রচণ্ড গতিতে দূরে কোথাও এমনভাবে ছিটকে পড়বেন মনে হবে কোনো এক প্রকাণ্ড দানব যেন তার প্রচণ্ড শক্তি দিয়ে আপনাকে ছুঁড়ে ফেলেছে। একইভাবে এই পৃথিবী যে গতিতে ঘুরছে তাতে হঠাৎ যদি পৃথিবী তার ঘূর্ণন থামিয়ে দেয় তাহলে মুহূর্তেই এই পৃথিবীর সবকিছুতে এমন একটি ধাক্কা লাগবে যে সেই ধাক্কায় সবকিছু প্রতি ঘন্টায় 1675 কিলোমিটার গতিতে পশ্চিম দিকে ছুটতে থাকবে। এই পৃথিবীর সমস্ত কিছু, মানুষ, পশু পাখি, গাছপালা, ঘরবাড়ি, দালানকোটা, পাহাড় পর্বত, এমনকি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টও উপড়ে গিয়ে ছুটতে থাকবে। সমুদ্রে স্থিত সব পানি এত বেশি উপচে উঠবে যে এক একটি ঢেউয়ের উচ্চতা হবে কয়েক মাইল পর্যন্ত উঁচু। মুহূর্তে সৃষ্টি হবে বিশাল সুনামির, প্রচণ্ড ভূমিকম্পে মুহূর্তে সবকিছু তছনছ হয়ে যাবে। এই ধাক্কার জোরে পৃথিবীর সমস্ত স্থলভাগ পৃথিবীর মধ্যখানে এসে জড়ো হবে এবং সমুদ্রের সমস্ত পানি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে জড়ো হবে। অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে হবে দুটি আলাদা আলাদা মহাসাগর। উড়তে থাকা সমস্ত কিছুতে বাতাসের প্রচণ্ড ঘর্ষণে আগুন লেগে যাবে এবং এই আগুনের জ্বালানি হবে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন। এই আগুনের ব্যাপ্তি এবং দাহ্যতা এত বেশি হবে যে সমস্ত কিছু মুহূর্তেই পুড়ে যাবে। মানুষ, পশু পাখি উড়ে যাওয়ার সময় বাতাসের সংঘর্ষে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এমনকি অস্থি হতে মাংস ঘষে ঘষে ছিঁড়ে যাবে আর রক্ত পর্যন্ত মাটিতে পড়ার সুযোগ পাবে না। এই ধাক্কার শক্তি এত প্রচণ্ড হবে যে পাহাড়সমূহ ফেটে চৌচির হয়ে পরবর্তীতে উড়ন্ত অবস্থায় সেগুলো ঘন পাউডারে পরিণত হবে। পৃথিবীর ভূগর্ভে থাকা অগ্নি ও লাভা মুহূর্তেই পৃথিবী ফুড়ে বেরিয়ে আসবে এবং সৃষ্টি হবে অগ্নুৎপাতের। সারা পৃথিবীতে শুরু হবে এক অকল্পনীয় ভয়ানক ধুলোঝড় এবং তাতে পুরো পৃথিবী অন্ধকারাচ্ছাদিত হয়ে যাবে। পৃথিবীর পুরো সিস্টেম স্থায়ীভাবে ধ্বংসস্তূপে পরিণত হবে। এখন আসি এই ঘটনার সাথে ভিডিওর শুরুতে তেলাওয়াতকৃত পবিত্র কোরআনের আয়াতসমূহের মূল বক্তব্যের সাথে মিল কোথায়। আয়াতে প্রথমেই বলা হচ্ছে করাগাতকারী সম্পর্কে। পৃথিবীর এই ঘূর্ণন থেমে যাওয়াটাই হতে পারে মহান আল্লাহর ঘোষণাকৃত সে ভয়ানক করাগাত। আমরা ঠিক এই সময়ে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করলে দেখতে পাই যে মানুষের অবস্থা হবে আসলেই বিক্ষিপ্ত ও নিয়ন্ত্রণহীন পতঙ্গের মতো, যেগুলো ছুটতে থাকবে পতঙ্গের মতো, যা চার নম্বর আয়াতের সত্যতাকে নিদারুণ সত্যের আলোকে উদ্ভাসিত করছে। কল্পনাতীত ধাক্কায় পর্বতমালাগুলোর শিকড় উপড়ে গিয়ে এগুলোও উড়তে থাকবে এবং এগুলো বিদীর্ণ হয়ে বিভিন্ন রঙের মিহি পাউডারে পরিণত হবে পাহাড়ের বিভিন্ন রঙের মাটির কারণে, যা হয়তো স্পর্শ করতে দুর্নীত পশমের মতোই অনুভব হবে, যা পাঁচ নম্বর আয়াতে উল্লেখিত বক্তব্যের ছবিটি আঁকছে অলৌকিকভাবে। এতেই সুস্পষ্ট হয় যে হয়তো আল্লাহ রাব্বুল আলমিন কিয়ামতের দিন এই পৃথিবীর ঘূর্ণন থামিয়ে দিয়ে মহাপ্রলয় সংঘটিত করবেন, কিন্তু এ ব্যাপারে মহান আল্লাহ সবচেয়ে ভালো জানে। পবিত্র কোরআনের আরো বিভিন্ন জায়গাতে কিয়ামত বা মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন যে সাবধান বাণী মানুষকে জানিয়েছেন এবং কিয়ামতের দিনে পৃথিবীর অবস্থা সম্পর্কে আলোকপাত করেছেন তা এই ঘটনার সাথেও অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং হুবহু ঠিক এই মুহূর্তের কথাই সেসব আয়াতে সুস্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। আসুন দেখে আসি সেই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলমিন কি বলছেন। যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। যখন সিংহাই ফুৎকার দেওয়া হবে, একটিমাত্র ফুৎকার, এবং পৃথিবী ও পর্বতমালা উত্থলিত হবে ও চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, সেদিন কিয়ামত সংঘটিত হবে। যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে, যখন পর্বতমালা অপসারিত হবে। সুতরাং একবার কি ভেবে দেখেছেন আল্লাহ রাব্বুল আলমিনের ধ্বংসলীলা কত ভয়ানক হবে? শেষ বিচারের দিনে আপনার প্রতি তার আচরণ কেমন হবে যদি আপনি নাফরমান এবং বদকার হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেন? সুতরাং আমাদের গুণা আকাশচুম্বী হয়ে গেছে। খাস অন্তরে তওবা করে তার আজাব হতে নিজেদেরকে রক্ষা করার সময় খুবই সংক্ষিপ্ত। আমরা জানি না কখন কাকে বিনা নোটিশে মুহূর্তেই পৃথিবী থেকে চলে যেতে হবে। আল্লাহ আমাদের সময় থাকতে যেন তার প্রিয় ভাজন হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিজ্ঞানের উপর ভিত্তি করে নাস্তিক ও ইসলাম বিদ্বেষীরা ইসলাম, কোরআন ও আল্লাহকে মিথ্যা প্রমাণ করতে চায়, আমরা তাদেরকে যথাযথ যুক্তি প্রমাণ সহকারে কোরআনের আলোকে তাদের মূল হাতিয়ার সেই বিজ্ঞান দিয়েই সেসব ইসলাম বিদ্বেষী ও নাস্তিকদের উপযুক্ত জবাব দিয়ে চলেছি, এবং যে বিজ্ঞান তাদের শেষ আশ্রয় সেই বিজ্ঞানেরই মূল সূতিকাগার যে পবিত্র কোরআন, সেই বিষয়টি কোরআনের আলোকে বিজ্ঞান দিয়ে একেবারে চুল চেরা বিশ্লেষণ করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, সাথে সাথে মহান আল্লাহর অশেষ রহমতে আমরা সফল হচ্ছি। এছাড়াও আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে বর্তমানে আধুনিকতার নামে ভুল পথে পা বাড়ানো ও দিনের পথ থেকে দূরে সরে যাওয়া অনেক যুবক যুবতী ভাই বোন সহ সব ধরনের মানুষ খোদাভীতি বা তাকওয়া অর্জনের জন্য মহান আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর তাই দিনের এই প্রচার ও প্রসারে আমাদেরকে সহযোগিতা করুন, কেননা মহান আল্লাহর রহমত ছাড়া ও আপনাদের সহযোগিতা না পেলে আর্থিক অপারগতার কারণে আমরা হয়তো একদিন থেমে যাব, থেমে যাবে আমাদের এই অগ্রযাত্রা। আর তার কারণে হয়তো বাংলার জমিনে এতটা শক্তিশালী ও কঠোরভাবে নাস্তিকদের জবাব দিয়ে নাস্তিক্যবাদের শিকড় উৎপাটনের জন্য এবং বর্তমান সময় উপযোগী করে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতে অন্য কারো হয়তো অনেক সময় লেগে যেতে পারে, অথবা অন্য কেউ নাও আসতে পারে। আর তাই সব ধরনের মানুষকে আল্লাহর প্রতি আহ্বানের এই অগ্রযাত্রায় আমাদেরকে সহযোগিতা করুন। দশের লাঠি একের বোঝা, আপনার তৌফিক অনুযায়ী দশ টাকা থেকে শুরু করে তার ঊর্ধ্বে যতটা সম্ভব নিঃসংকোচে আমাদের সহযোগিতা করতে পারেন। আমাদের অনেক অনেক প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অভাব রয়েছে, যার কারণে আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লেগে যায়। আপনাদের ক্ষুদ্র অনুদানমূলক সহযোগিতায় আমাদেরকে এই অভাব থেকে মুক্তি দিতে পারে ইনশাআল্লাহ। আর তাই আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার 01736355965, এই নাম্বারে সেন্ড মানি করে, অথবা কক্সবাজারের মহেশখালী উপজেলার পূবালি ব্যাংক শাখার এই চ্যানেলের অ্যাডমিন এম সাজ্জাদ হাসান খান বাপ্পির ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট, যার নাম্বার 04310113438, এ আপনাদের দানের অর্থ প্রেরণ করে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। কত টাকাই তো আমরা বিভিন্ন অপ্রয়োজনীয় পারপাসে ব্যয় করে অপচয় করি, আমরা কি পারি না তা থেকে কিছু অংশ এই আল্লাহর পথে আহ্বানকারী চ্যানেলকে সহযোগিতা করতে? নিশ্চয়ই পারি। হতে পারে সেটি আমাদের একবেলা নাস্তার টাকা, হতে পারে সেটি কোথাও একবার বেড়াতে যাওয়ার টাকা, অথবা কাউকে দেওয়ার জন্য অপ্রয়োজনীয় গিফটের টাকা, বা হতে পারে খেলা দেখতে যাওয়ার বা খেলনা কেনার টাকা, সর্বোপরি যে কোনো অতি তুচ্ছ বা অপ্রয়োজনীয় কোনো কিছুর টাকা। মনে রাখবেন, এই দুনিয়ার যত পারপাসে যত টাকাই আমরা খরচ করি না কেন, তা কোনো কাজেই আসবে না, কিন্তু আল্লাহর পথে খরচ করা একটি পয়সাও বৃথা যাবে না। বরং বিচারের দিনে এই টাকাই হতে পারে মুক্তির সম্বল বা সদকায়ে জারিয়া। আমরা এককভাবে হয়তো আর কতক্ষণ পারব? আর তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার পথে ব্যয় করার তৌফিক দান করুন।